সিপিএম কর্মীদের মারধর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আজ তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় দিল্লির হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ত্রাণ তহবিল বেরিয়ে আক্রান্ত হলেন সিপিএম কর্মীরা অভিযোগের তির বিজেপির দিকে। এবারের বসন্ত উৎসব উপভোগ করুন আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্কে, থাকছে আনলিমিটেড আবির ও প্রচুর আনন্দ। এন্ট্রি ফি মাত্র 50 টাকা, 9 মার্চ সকাল 10টা থেকে। জানা যায় এদিন সকালে কিছু স্থানীয় সিপিআইএম কর্মীরা তারকেশ্বর পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সিএএ, এনপিআর এবং এনআরসি এর বিরোধিতায় প্রচার এবং দিল্লির ঘটনায় অসহায় মানুষের জন্য ত্রাণ সংগ্রহে বের হয়েছিলেন স্থানীয় কিছু সিপিআইএম এর কর্মীবৃন্দ। কিন্তু তারকেশ্বর চাউলপট্টি এলাকায় আসতেই তাদের মারধর এবং তাদের ব্যানার সহ একাধিক হ্যান্ডবিল ছিঁড়ে দেয় উপস্থিত কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অন্যদিকে সিপিআইএম কর্মীদের দ্বারা বিজেপির বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন চাউলপট্টি এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্বরা। আমরা আজকে ওই এনপিআর এর নাম করে মানুষকে যে সর্বনাশ করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হ্যান্ডবিল নিয়ে প্রচার করছি এবং তার সঙ্গে দিল্লিতে বিজেপি আরএসএস এর যে দাঙ্গা, সেই দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের সাহায্যের জন্যে বক্সে কালেকশন করছিলাম। অতর্কিতে বিজেপির বেশ কিছু মস্তান তারা আসে, তারা আমাদেরকে ধাক্কা দেয়, কালেকশন বন্ধ করে দেয়, কালেকশনের বাক্সগুলো কেড়ে নেয়, আমাদের যে একটা প্রচারের ফ্লেক্সগুলো ছিঁড়ে দেয়, হ্যান্ডবিলগুলোকে ছিঁড়ে পুড়িয়ে দেয়, এই ঘটনাটা করে। আমরা কালেকশনটা বন্ধ করে দিই, দিয়ে আমরা থানায় এসেছি থানা দ্বারা উল্টে বিষয়টা জানাবার জন্য। প্রথমেই বলি, তারকেশ্বরে সিপিএম বলে কিছু নেই, সিপিএম এর কোনো অস্তিত্ব নেই। সিপিএম এর কিছু বয়স্ক লোক, পুরো সাদা চুল মাথা, তারা তৃণমূলের থেকে পয়সা খেয়ে এইসব বিজেপির নামে মিথ্যা বদনাম দিচ্ছে, বিজেপির ছেলেদের ফাঁসানোর চেষ্টা করছে। আজ তারকেশ্বরে বিজেপির যে হারে সংগঠন বাড়ছে, তারা তৃণমূলের থেকে টাকা খেয়ে এইসব সমস্ত কাজ করছে। আর প্রথমে বলি, এই সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ঘটনা। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির ছেলেদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।